বোধচকনগর থানার অধীন দেবরাম ঠাকুরপাড়ায় দিলীপ দেববর্মার পাশের বাড়িতে থাকেন মোহাম্মদ আলী ও তার পরিবারের। দিলীপ দেববর্মা টিএসআর এর 10ম ব্যাটালিয়নের সুবেদার। দুই পরিবারের সদস্যরা একই রাস্তা দিয়ে চলাফেরা করে। দিলীপ দেববর্মার অভিযোগ, মোহাম্মদ আলী পরিবারের সদস্যরা বাড়ির সব আবর্জনা চলাচলের একমাত্র রাস্তায় এনে জমা করে। এ নিয়ে দিলীপ দেববর্মা একাধিকবার মোহাম্মদ আলী পরিবারের সদস্যদের বিষয়টি বোঝান, কিন্তু তারা তা মানতে নারাজ। মঙ্গলবারও মোহাম্মদ আলীর পুত্রবধূ সংশ্লিষ্ট রাস্তায় আবর্জনা ফেলতে গেলে টিএসআর এর 10ম ব্যাটালিয়নের নায়ক সুবিদার দিলীপ দেববর্মা তাকে নিষেধ করেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর থেকে শুরু হয় মারামারি। এদিন দিলীপ দেববর্মার অভিযোগ করে জানান, তার এক আত্মীয় তাদের বাড়িতে আসেন। মোহাম্মদ আলী পরিবারের সদস্যরা তার উপর আক্রমণ করেন। তার নিকট আত্মীয়ের গাড়িটি ভাঙচুর করা হয় বলে জানান তিনি। নিজেই তিন চারবার দিছি চারো আজকে আমার দাদা যখন বেড়াতে আসে, আমার দাদা আর পারছে না, কালকা পূজার দিন এরকম জঙ্গল। ঠিক আছে, আমরা ট্রাই করি, তারপরে একটু দেখাই যে এরকম করে ঝাড়ুটা আমার এখানে যখন পুরা রাস্তা যখন জঙ্গলে থাকে আমি হাততাম পারি না, একটু দেখাই। তারপরে দেখে যখন কইছি পরে তারা এই মোহাম্মদ কাকা প্রথমে দাও লিয়ে আসে, এই হাতে দিয়ে দাও। আর প্রথমে আসি পরে এত কথাবার্তা কইয়া বুঝে নিলাম, কিন্তু তার ছেলে যে নূর ইসলাম যে তেমনি আইসেরা কইছে এদের তো বলা নাই এরকম করে দূরে একটা এরকম দরজা লক করে যে কাঠটা লই আসেরা দূরে দাদারে মাঠটা চেয়েছে। তারপর সবাই বাড়ির মানুষ আটকে আসেরা ঠিক আছে তেনে মাইনে তারপরে আটকে রাখছে। তেনের ছোটো বাড়িতে আসে তাজু তাজু এসেরা তাজু ইসলাম এসেরা তার লগে বুঝে বুঝে হ উচিতই তেনে ভাবছে ক্লাসে দিয়ে তেনে নিজস্ব একটু প্লেন পেয়ে আসেরা আমার চপল দিয়েছে রে জবরদস্ত ফিটে দিছে। এটা তো না, এটা তো আমার ভয় লাগছে না, আমি তো একজন স্ট্রং ভালো লোক ফিটনেস দিকে এটা দিয়ে আমি কিছুই না। কিন্তু আমার দাদার দিকে দেখতেছে যে মোহাম্মদ কাকা একটা পাথর ডান বাউ হাতে দাও, কিন্তু ডান হাতে যখন একটা পাথর দিয়ে বড় একটা পাথর দিয়ে চুকা মুকা পাথর দিয়ে যখন বার দিতেছে আমার দাদা তো আগাটে যাবো। আমি দাদারে আগেই কইছি আমার দাদা কিন্তু বড় পুলিশ অফিসার। অপরদিকে মোহাম্মদ আলীর অভিযোগ, দিলীপ দেববর্মা তার এক নিকট আত্মীয় তাদের বাড়ির প্রধান ফটকের সামনে আবর্জনা ফেলে রাখে। এর প্রতিবাদ করতে গেলে দিলীপ দেববর্মা তার নিকট আত্মীয় মারমুখী হয়ে উঠেন। দিলীপ দেববর্মা আমার বাসার ওইদিকে বুঝলেন না, তারা এসেরা দেখেন এই ভূতল মদ আবর্জনা, এই দেখেন আবর্জনা সব কিছু। আজকে সকালবেলা এই প্রায় বেলা প্রায় 10টা মধ্যে এখানে আয়া দেখেন টাল করছে সব আমার গেটের ভিতরে, গেটের ভিতরে আমার পরিবার ওচারে এটি গীতা করতেছেন। এখানে আমার গেটের ভিতরে মেন গেটের ইয়ার ভিতরে আপনি কেন ফালাইতেছেন, এটা করতেছেন এই ফালামু রাস্তার মধ্যে এসে কয়ে সেরা কী করছে আমার পরিবারের বাড়ি মারছে বুঝলেন নি। কোদাল আসলো এর হাতে, কোদাল দিয়ে অপর ব্যক্তি গাড়ি লইয়া তারা আইসে আয়েসেরা তাহলে হাই টেম্পারে আমার পরিবারে কিন্তু মারছেগুলাম ওই ওই লুকটই বুঝলেন নি। মারার পরে আমার পরিবারের লইয়া তো আমরা এখানে ফার্সা ফার্সি চিল্লা ফাল্লা, এরপরে যা তারা তো আমরা যা মানে অত্যাচার, এরপরে গাড়ি দিয়ে তারা আবার লুক আনলে আমার অত্যাচার করানোর আরম্ভ করছে বুঝলেন। আবর্জনা নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোধচকনগর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনেন। এই ঘটনা সম্পর্কে থানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনায় উভয় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলা হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি। পুলিশ আধিকারিক আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তাতে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুটি পরিবার মধ্যে ঝগড়া হয়েছে, তো তার খবরের ভিত্তিতে আমরা এখানে এসেছি। এখন পরিস্থিতি কিরকম রয়েছে? গাড়িটারি ভাঙ্গা হয়েছে, আক্রমণ করেছে বাড়ি করে, অল্প বিস্তর আহত হয়েছে। তারা এখন কি বলছে, তার অনুপাতে কি বলছে? তারা ডাকিয়েছি আমরা কথা বলবো। আহত কতজন? দুপাটে এক দুজন করে আহত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে প্রায় এক ঘন্টা আগে হাসপাতাল কেউ আছে? একজন শুনলাম মহিলা নাকি হাসপাতাল অ্যাডমিট আছে। নাম টাম জানা গেছে তাদের? নামটা এখন পাইছি না। এক্সিট লোকেশন দেখারা? এটা হিসেবে দেবরাম ঠাকুরপাড়া। এই ঘটনাকে কেন্দ্র করে বোধচকনগর থানার অন্তর্গত দেবরাম ঠাকুরপাড়া সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার উপর সতর্ক দৃষ্টি রেখেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।